শুক্রবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। আবহাওয়া অধিদপ্তরের এমন আগাম বার্তা নিয়ে ইসলামিক ফাউন্ডেশন ও আবহাওয়া অধিদপ্তরের মধ্যে টানাপোড়েন শুরু হয়। পরে অবশ্য আগাম বার্তা সংশোধন করে নেয় আবহাওয়া অফিস। অবসান হয় বিতর্কের। শুক্রবার সন্ধ্যায় বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী জানান, দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। কাল সারা দেশে উদযাপন হবে ঈদ উল ফিতর। সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয় সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে অদ্য 29 রমজান, 1444 হিজরি, 8 বৈশাখ, 1430 বঙ্গাব্দ, 21 এপ্রিল 2023 শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার পাওয়া গিয়েছে। আগামী পহেলা শাওয়াল, 1444 হিজরি, 9 বৈশাখ, 1430 বঙ্গাব্দ, 22 এপ্রিল 2023 তারিখ শনিবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ঈদের আনন্দ ধনী দরিদ্র নির্বিশেষে সবাই যেন উপভোগ করতে পারে, সেজন্য দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সমাজের সচ্ছল ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।